সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি মোর্শেদ শোভন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবারে জানাবো খুলে সৌজন্যে টি টোয়েন্টি বিশ্বকাপের খবর। অনেক যদি কিন্তু সঙ্গী করে কাল মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বড় জয় তো বটেই, ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। সুপার এইটে দু ম্যাচ হারলেও সেন্ট ভিনসেন্টে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন সহকারী কোচ নিক পোথাস। আর্মস ওয়েল গ্রাউন্ডে ম্যাচ শুরু সকাল 6:30। সেন্ট ভিনসেন্ট থেকে রেজানুজ্জামানের রিপোর্ট। হঠাৎ করেই বিশ্বকাপ নতুন প্রাণ পেয়েছে বাংলাদেশের জন্য। যে আফগানিস্তান বাংলাদেশকে লড়াই এনেছে তারাই এবার প্রতিপক্ষ। নিয়ম রক্ষার ম্যাচ জেনে সেন্ট ভিনসেন্ট পৌঁছালেও এখন তা মহা গুরুত্বপূর্ণ। যদিও গুরুত্ব টিকে থাকা নির্ভর করছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উপর। অ্যান্টিগাতেই বাংলাদেশ দল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেছে। সহকারী কোচ নিক পোথাস তখনও জানতেন না অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে আফগানিস্তান, সুযোগ তৈরি হবে বাংলাদেশের। আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং করব। আফগানিস্তানের সাথে আমাদের সাফল্য আছে। সেন্ট ভিনসেন্ট মাঠ সম্পর্কে জানি, দুটি ম্যাচও খেলেছি, তাই এই ম্যাচে ভালো কিছু করে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চাই। আর্নসভেলের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে। সেখানেই এর চেয়েও বড় কীর্তি গড়েছে রশিদ নবী গুলবাদিন নাইব্রা। বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশাহী অস্ট্রেলিয়া। সম্ভাবনাটা বাংলাদেশের যতটা তার চেয়ে বেশি আফগানদেরই। বাংলাদেশকে হারালে তো বটেই, হারলেও ক্রিকেটে পিছু ফিরে তাকাবার কিছু নেই। অনেক কিছু যেমন ছুড়ে ফেলার থাকে, তেমনি অনেক ফল পক্ষে বা বিপক্ষে যায়। তাই আমাদের কাজ বাংলাদেশ ম্যাচের দিকে ফোকাস দেয়া। যেহেতু সবশেষ ম্যাচ আমরা খেলতে নামবো, তাই জানবো কি করতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপে এক দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতেও 3 দেখায় শতভাগ জয়। যদিও টি টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে আফগানরা, 11 দেখায় ব্যবধান 6-4। আফগানিস্তানে গিয়েছে আর বাংলাদেশ আগের জায়গাতেই আটকে আছে। কোচিং স্টাফে থেকেও দায় নিতে চান না পোথাস, ব্যর্থতার দায় সারা জবাব। আমরা বড় দুদলের সাথে 2 ম্যাচ হেরেছি, আমরা অনেক ভুল করেছি। যদি না বুঝতে পারি আমরা কোথায়, বড় দলগুলো কোথায়, দূরত্ব কতটা, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না। এই টুর্নামেন্ট থেকে একটা কথা নিশ্চিত, পাওয়ার না থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব। ম্যাচের আগে ভিনসেন্ট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ঐচ্ছিক অনুশীলনে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান, তাসকিন, তানভীর, সৌম্য, শরীফুলরাও ঘাম ঝরিয়েছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ। রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। সেমি নিশ্চিত করতে জয় ভিন্ন ভাবছে না দুদল। সেন্ট লুসিয়ায় ম্যাচ শুরু রাত 8:00। মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সেরেছে রোহিত শর্মার দল। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ টিম ইন্ডিয়ার। অনুশীলনের ধকল নেয়নি অস্ট্রেলিয়া। ভারত ম্যাচেও একাদশের বাইরে থাকতে পারেন অজি পেসার মিচেল স্টার্ক। সেন্ট লুসিয়ায় কন্ডিশন বিবেচনায় প্রাধান্য পাচ্ছে স্পিন শক্তি। সেক্ষেত্রে অ্যাস্টন আগার ও অ্যাডাম জাম্পার উপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। টি টোয়েন্টি বিশ্বকাপে দু দলের 5 দেখায় 3 জয় ভারতের। গ্রুপ ওয়ানে জটিল সমীকরণ। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সাথে কাগজে কলমে বেঁচে আছে বাংলাদেশের আশা। কারো সহজ, কারো বা কঠিনতর। তারপরও 4 দল দেখছে সেমির স্বপ্ন। সমীকরণ মেলাতে পারলে হাতে উঠবে শেষ 4-এর টিকিট। সমীকরণ তো জটিলই হবে, সেই সমীকরণ যে মেলাতে পারবে সেই তো অঙ্কের রাজা। বাংলাদেশকেও সেমিফাইনালে খেলতে হলে নিজেদের জয়ের সঙ্গে অনেকের উপর নির্ভর করতে হবে। সহজ কথায়, অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারতের কাছে, বাংলাদেশকে জিততে হবে আফগানিস্তানের সাথে। তাহলে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান হবে। কে কত ব্যবধানে জেতে তার উপরই তখন ভাগ্য নির্ধারণ। গ্রুপ ওয়ান এর পয়েন্ট টেবিল বলবে 4 দলেরই সুযোগ আছে সেমিতে যাওয়ার, 4 দলেরই বাদ পড়ার। সেন্ট লুসিয়ায় আগে নামবে ভারত অস্ট্রেলিয়া। ভারত জিতলে সবার আগে চলে যাবে শেষ 4-এ। 6 পয়েন্ট নিয়ে হবে গ্রুপ সেরা, মিলবে গায়ানার টিকিট। হারলেও সুযোগ থাকবে, যদি বাংলাদেশ জেতে তাহলে রান রেট পর্যন্ত যেতেই হবে না।
অস্ট্রেলিয়ার ম্যাচ যেহেতু আগে নিজেদের কাজ নিজেরা করে পৌঁছে যেতে পারে সেমিতে, ভারতকে হারালেই অন্তত নিশ্চিত। কেননা আফগানদের চেয়ে এখনো রান রেটে এগিয়ে অজিরা, জিতলে সেটা আরো বাড়বে। আফগানিস্তান কেবল বিশাল ব্যবধানে জিতলেই বিদায়ের প্রশ্ন আসবে অজিদের, হারলেও সুযোগ থাকবে যদি বাংলাদেশ হারিয়ে দেয় আফগানিস্তানকে। সেন্ট ভিনসেন্টে সব সমীকরণ পরিসংখ্যান জেনেই নামবে বাংলাদেশ আফগানিস্তান। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফল যাই হোক, আফগানিস্তানের আশা থাকবে। অস্ট্রেলিয়া জিতলে তাদের জিততেই হবে, অজিদের হারে হারলেও থাকবে সুযোগ। বাংলাদেশের জন্য সম্ভাবনাটা ক্ষীণ, যতই ক্ষীণ হোক অঙ্কে অসম্ভব বলে কিছু নেই। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ। নিজেরা ভালো খেলার চেয়ে প্রতিপক্ষের খারাপ খেলার অপেক্ষায় থাকে বাংলাদেশ। কিছু ম্যাচ জিতে সন্তুষ্ট হয়ে যাওয়া দলের এমন ব্যর্থতা বলে মনে করেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। দলের বোঝা হওয়ার আগে অবসর নিয়ে ভাবা উচিত সাকিব মাহমুদুল্লাহদের। আমরা ছয়টা ম্যাচ খেলেছি, তিনটা জিতেছি, তিনটা হেরেছি, 50% যদি ইয়ে ধরেন সেই দিক থেকে খুব একটা খারাপ না। তিন জয়ে নিজেদের সেরা বিশ্বকাপের দাবিও করতে পারে, কিন্তু টি-20তে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ বড় দলের সাথে খেলতে গেলে বেরিয়ে আসে আসল রূপ। তারপরও সাকিবদের কণ্ঠে আত্মতৃপ্তির সুর। নেপালের সাথে জিতে আমরা যে উল্লাস করি, এখন শুধু খেলোয়াড় না, আমরা বাইরে থেকে আমরা যে উল্লাস করি সেটাই বলে দেয় যে আমরা আসলে কতটুকু নিচে নেমে গেছি। কিন্তু অনেকটা তৃপ্তি থাকতে পারে যে আমরা তিনটা ম্যাচ জিতেছি এবার বিশ্বকাপে, এটা আমাদের সেরা সেরা রেজাল্ট, এটা নিয়ে এক ধরনের সন্তুষ্টিও আসতে পারে। আমার মনে হয় এই সন্তুষ্টিটাই আমাদের ব্যর্থতার সবচাইতে বড় কারণ। ভারতের বিপক্ষে ডে ম্যাচে টস জিতে ফিল্ডিং, একাদশে মাত্র দুই পেসার, স্পিন দিয়ে শুরু, বোলারদের ঠিক মতো ব্যবহার করতে না পারা, বাংলাদেশের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ কয়েক ঘন্টার ব্যবধানে আফগানিস্তান দেখিয়েছে কিভাবে খেলতে হয় টি-20। দল নির্বাচনে বোঝা যায় কিংবা আমাদের পুরো খেলার অ্যাপ্রোচের মধ্যে বোঝা যায় যে আমরা খুব টেন্সড হয়ে আছি। হয়তো আমরা আশা করছি বিপক্ষ দল খারাপ খেলবে বা কিছু, সেই সুযোগটা আমরা নেব। আমরা ভালো খেলে বিপক্ষ দলকে হারাবো সেই চিন্তাটা আমাদের মাথায় এখন কিন্তু আসেনি। নাজমুল আবেদিনের মতে সাকিব মাহমুদুল্লাহরা একটা সময় ভালো খেলার পথ দেখিয়েছেন, তবে এখন ভালো খেলার চেয়ে জয়ের জন্য খেলা জরুরি। যে মানসিকতা দেখা যাচ্ছে তাহিদ হৃদয়, তানজিম সাকিবদের মাঝে। ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার, যেন দলের উপর বোঝা হয়ে না যায়। কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না। সো এটা জাজমেন্টে ওর নিজে থেকেই আসা উচিত। এখন নতুন গ্রুপ অফ পিপল আসা উচিত যারা জেতার জন্য খেলবে, শুধু ভালো খেলার জন্য খেলবে না। বল হাতে সাকিবের অবনতির কারণ খুঁজে পাচ্ছেন না নাজমুল আবেদিন, তবে বাংলাদেশের বোলিং ইউনিটের উপর এখনই বিশ্বাস হারাতে চান না তিনি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। যদি বিশ্বকাপে খেলতে পারে তাহলে দ্বিপাক্ষিক সিরিজে কেন নয়, অস্ট্রেলিয়ার কাছে প্রশ্ন রেখেছেন আফগান অধিনায়ক রশিদ খান। 2021 থেকে তিনবার আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে অজিরা, তাদের হারিয়ে জবাবটাও মাঠেই দিল রশিদ খানের দল। ইতিহাস গড়ার জয়ে আফগানদের প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। অস্ট্রেলিয়াকে হারানো নিঃসন্দেহে আফগানিস্তান ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বটে, তবে এ জয় আফগানদের এক কঠিন জবাব। 2021-এ হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সে সময় দেশটির সরকারের নির্দেশে বাতিল করে অজিরা। এর দুই বছর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবার কথা থাকলেও দ্বিতীয়বারের মতো বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছর আগস্টে আরব আমিরাতে আফগানদের বিপক্ষে টি-20 সিরিজ হবার কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানায় তারা। আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হবার পর দেশটিতে মেয়েরা কোনো খেলায় অংশ নিতে পারে না, বিলুপ্ত হয়ে গেছে তাদের ক্রিকেট দল। আফগানিস্তানে নারী ও শিশুদের শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তান বারবার অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানায় ক্রিকেটের সাথে রাজনীতি না মেশাতে, অজিরা তা কানে তোলেনি। ক্রিকেট আফগানিস্তানের একমাত্র উৎসবের উপলক্ষ, তাই পরপর তিনবার সিরিজ বাতিল হওয়ায় মর্মাহত দেশটির ক্রিকেটাররা। তাই তো অজিদের হারানোর পর আফগান পেসার নাবিনুল হকের ইনস্টাগ্রাম স্টোরি আগুনে ঘি ঢেলেছে। ম্যাচ শেষে অজিদের কাছে প্রশ্ন রেখেছেন রশিদ খান।
রাজনৈতিক কোনো কিছুর সমাধান তো ক্রিকেট হতে পারে না। যদি বিশ্বকাপে আমরা খেলতে পারি তাহলে দ্বিপাক্ষিক সিরিজে কেন নয়। আমরা সেরা দলের বিপক্ষে খেলতে পছন্দ করি, অনেক কিছু শিখতে পারি, উন্নতি করতে পারি, এর বাইরে আমি আর কি বলতে পারি। ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত বদলাবে কিনা তা ভবিষ্যৎ বলে দিবে। তবে আফগানদের অভিনন্দন জানাতে ভুলেননি সাবেক অজি ক্রিকেটাররা, বিশেষ করে উসমান খাজা। অস্ট্রেলিয়ার মাঠে আফগানিস্তানের খেলা দেখতে না পারার আক্ষেপও করেছেন তিনি। অন্য দেশের সাবেকরাও রশিদ গুলবাদিনদের প্রশংসায় ভাসিয়েছেন। আর আফগান আটালানদের উৎসব যেন থামছে না। কাবুলের উৎসব মিশেছে ড্রেসিং রুমেও, তাই তো ডিজে ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানে মেতেছেন আফগান ক্রিকেটাররা। আশিক রুদ্র, চ্যানেল 24। 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জং ভিন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবারে হকির খবর। জুনিয়র এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ফাইনালে চীনকে হারিয়েছে 4-2 গোলে। সিঙ্গাপুরে গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয়টিতে 3 গোল করে বাংলাদেশ। স্কোরশিটে নাম তোলেন হাসান ও আমিরুল। তৃতীয় কোয়ার্টারে 2 গোল করে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে চীন। তবে শেষ কোয়ার্টারে জয়ের গোলে 4-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় লাল সবুজ। আসর থেকে জুনিয়র এশিয়া কাপে টিকিটও পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 দল। এদিকে জুনিয়র এএইচএফ কাপে আলাদা করে হয়েছে নারীদের টুর্নামেন্ট, সেটিতে রানার্স আপ হয়ে নারী জুনিয়র এশিয়া কাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। এই ছিল কুল স্পোর্টস 24 এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team। এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।